Hello everyone, welcome back to my YouTube channel. I'm Ritika and welcome back to my new YouTube video. After a long time, I'm finished here but YouTube is not a video. So, exams are for me, I'm going to start a video on which topic. So, I'm going to start a Rath Yatra special video. And I'm going to check the short cardboard. So, let's start the video. সবথেকে প্রথমে আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি তার সাথে আমি একটা উডেন স্টিক নিয়েছি আর পেন্সিল স্কেল মাপ নেওয়ার জন্য গ্লু নিয়েছি কিছু কালারড পেপারস ইউজ করেছি আর তার সাথে একটা পার্মানেন্ট মার্কার ইউজ করেছি পেইন্ট এন্ড ব্রাশেস ডিটেইলিং এর জন্য আর তার সাথে কিছু স্কেচ পেন এবং কালার পেন ইউজ করেছি ডিটেইলিং এর আমি এবার একটা কার্ডবোর্ডের মধ্যে থেকে তিনটা রেকট্যাঙ্গুলার শেপ কাট করে নেব দুটো সেম সাইজের হবে এবং একটা হবে তার থেকে একটু ছোট এবং এটাকে দিয়ে আমি মেইন যে চকচকটা রথে সেটা বানাবো আর তার সাথে আমি কয়েকটা ছোট ছোট সরু সরু কার্ডবোর্ডের সেম সাইজের পিস কাট করব যেগুলোকে আমি সেই রেকট্যাঙ্গুলার পিসের চার ধারে বসাবো এবং সেটা দিয়ে আমার যে রথের মেইন স্ট্রাকচার সেটা তৈরি হবে সবথেকে প্রথমে আমি নিজের তলার কাজটা করব এবং তারপর আমি যেহেতু দুতলার রথ বানাচ্ছি তার জন্য দুতলার কাজটা করব সবকটাকে আমি ভালো করে আটা দিয়ে জুড়ে নিয়েছি এবার আমি রথের চাকা বানাবো চাকা বানানোর জন্য আমি একটা কার্ডবোর্ডের পিস নিয়েছি এবং সেখানে গোল গোল করে আমি সার্কেল এঁকে নিয়েছি এবং সেগুলোকে কেটে নেব কেটে নিয়ে আমি চাকার পিস আর সেই চাকাগুলোকে উডেন স্টিকের দুপাশে আমি লাগিয়ে নেব এবং ওটাকে শুকানোর জন্য রেখে দেবো তো শুকিয়ে যাওয়ার পর আমি কয়েকটা কার্ডবোর্ডের পিস কাট করেছি সরু সরু এবং সেগুলোকে আমি যে চাকার মধ্যে আটকে নেব এবং সেই উডেন যে স্টিকগুলোর মধ্যে আটকে নেব আর তারপর আমি এটাকে যে রথের নিচের দিকের অংশ সেখানে আমি জুড়ে দেব রথের স্ট্রাকচার বানানোর কাজ কমপ্লিট এবার আমি আর্ট পেপার এবং মার্বেল পেপার ইউজ করে রথটাকে কভার করে দেব এবার আমি যা কিছু ডিজাইন সেগুলোকে কমপ্লিট করে নেব মার্কার পেন দিয়ে কার্ডবোর্ডের একটা হর্স বানিয়ে নিচ্ছি এবং ওটাকেও আমি আটা দিয়ে রথের সামনের দিকের অংশে জুড়ে দেব এবার আমি রথের যা কিছু ডিটেলিং এর কাজ কমপ্লিট করব এবং যে ঘোড়াটা বানালাম সেটারও ডিটেলিং এর কাজ কমপ্লিট করে নেব ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবে না ভিডিওটাকে লাইক করতে ভুলবে না সবার সাথে শেয়ার করতে ভুলবে না আর যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল খুব তাড়াতাড়ি 4000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এতদিন মাঝখানে ভিডিওস বানাইনি তাও যে তোমরা এত সাপোর্ট করেছো আমাকে আমি ইনস্টাগ্রামেও দেখি অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি কেন ভিডিও আনছি না তো এক্সামের জন্য ভিডিওস বন্ধ ছিল তারপর আবার এখন শুরু করছি তো এরপর তো পেপার দুর্গা আসবেই আর থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা এত পরিমাণে আমাকে সাপোর্ট করো আর এভাবেই সাপোর্ট করতে থাকো রথযাত্রা স্পেশাল আর কী কী ভিডিওস দেখতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট বক্স গিয়ে জানাতে ভুলবে না আমি অবশ্যই সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবে না ঋত্বিকা আর্টস ওখানে আমার ইনস্টাগ্রাম আইডি আছে আর সেখানে গিয়ে তোমরা তোমাদের বানানো ক্রাফটস আর পেপার আইডলসের ভিডিও আমার সাথে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই